আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ট্রলারে করে পদ্মা সেতু দেখা, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু। আমরা আসলে, আমিও প্রথমবার আসলাম, আর বিশেষ করে আমার এই ব্রিটেন প্রবাসী হেলাল হোসেন ভাই রুসিলায় আসা, উনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। সিলেটে ভাইয়ের বাড়ি, লন্ডনেই থাকেন সপরিবারে, যেহেতু বাংলাদেশের অন্যতম স্বপ্নের একটি সেতু পদ্মা সেতু এটা দেখার ইচ্ছা করলেন। সকালে এসেছি, এখন আমরা একটা ট্রলার ভাড়া করে, আপনারাও আসতে পারেন, ট্রলার ভাড়া নেবেন, আগে যেখানে ফেরিঘাট ছিল ওখানে ভাড়া নিয়ে আপনারা পদ্মা সেতুর নিচে ঘুরে, পদ্মা নদী সামনে যেটা দেখছেন এটা পদ্মা নদী, ঘুরে যেতে পারেন। এতে একটু ভালো লাগবে। আর যেহেতু আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, এগুলো বাংলাদেশেরই সম্পদ, আলহামদুলিল্লাহ। নিচে থেকে ব্রিজ দেখার আলাদা একটা মজা। আমরা পিলার নম্বর 10, পিলার 10-11 ওদিকে আছে। ব্রিজটা একটু দেখাও, আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজটা একটু ধীরে দেখাও। আমরা আলহামদুলিল্লাহ ব্রিজের নিচে চলে এসেছি। এখানে আপনারা যদি আসেন, কিছু রেস্টুরেন্ট আছে, ভত্তা বা ইলিশ তারা বলে আর কি, পদ্মার ইলিশ জানি না, এগুলো তাজা অর্ডার দিয়ে রান্না করে খেয়ে যেতে পারবেন। অনেকে আসে, বিশেষ করে বিকেলে, সারাদিন চাকরি ব্যবসা বাণিজ্য করে যখন মানুষ ক্লান্ত হয়, অবসর সময়টা মানুষ এখানে ঘুরতে আসে আর কি। হ্যাঁ, আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন আলহামদুলিল্লাহ। ব্রিজ, এই ব্রিজের নিচে থেকে একটু দেখা, আপনার নিচে দেখছেন এটা রেল লাইন, অর্থাৎ নিচ অংশে রেল লাইন পিলারে, আর উপরে হলো বাসের বাস, উপরে দিয়ে বাস যায় বা প্রাইভেট পরিবহন, আর নিচে রেল লাইন। এটা সুন্দর হয়েছে প্রযুক্তিটা, আসলে এগুলোতে এক্সপার্টদের করা। আমাদের রেল লাইনটা নিচেই আছে এবং তার উপরে পরিবহন। আল্লাহ তাআলা এই ব্রিজকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুক, এবং বাংলাদেশের জনগণের, বিশেষ করে ওই অঞ্চলের যারা বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, বিশেষ খুলনা, সাতক্ষীরা, বাংলাদেশের একটা বড় অংশ আলহামদুলিল্লাহ এর দ্বারা উপকৃত হয়েছে। এবং যারা অনেক কষ্ট করে একসময় পদ্মা নদী পার হতেন, মাওয়াঘাট পার হতেন, তাদের সেই কষ্ট আল্লাহ লাঘব করেছেন। এবং এই ব্রিজ বাংলাদেশের জনগণেরই এটি সম্পদ, এবং আল্লাহ তাআলা যাদের উসিলে এটা হয়েছে তারা কতটা আমানত রক্ষা করেছে আল্লাহ ভালো জানেন। তবে অনেকেই, যারা বিশেষজ্ঞ, তারা অনেকেই এখানে প্রশ্ন তুলেছে আর কি, যে এত ব্যয় এবং এত টাকা এই ব্রিজে। সাধারণত বিশ্বের অন্য অন্য দেশে যে ব্রিজগুলো হয় সেই তুলনায় আমাদের এখানে ব্যয় পড়েছে অনেক বেশি। এটা হয়তো জনগণের কষ্ট, এবং অনেক বেশি পরিমাণে আমাদের রাষ্ট্রীয় ঋণ রয়েছে। আল্লাহ যেন আমাদের রাষ্ট্রের উন্নতি দান করেন এবং অর্থনীতি সমৃদ্ধি করে দেন, অর্থনীতিকে আল্লাহ দিন সমৃদ্ধি দান করেন। পদ্মা সেতু একটু দেখানোর চেষ্টা করো, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমাদের সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।